ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সকাল 9টায় উপজেলার বাইক ইউনিয়নের কোল্লা পাথর পুটিয়া সীমান্ত এলাকায় ইউনিয়নের ঝাড়ু মিয়ার ছেলে হাসান মিয়া ঘুরতে গেলে বিএসএফ গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি। তবে স্বজনরা বলছেন সীমান্ত এলাকায় ঘুরতে গেলে বিএসএফ গুলি করে।